ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা যারা আর্মিতে জব করতে চান বা আর্মিতে কেরিয়ার করতে চান, তাদের ক্লাস 8 থেকে একদম 12 অবধি খুব বড় সুযোগ এসে গেছে। আর্মি বীর যারা হতে চান, মানে অগ্নিবীর যারা হতে চান, তাদের জন্য আজকের ভিডিও। তাই ভিডিও স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। কেননা ইউটিউবের নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক না করলে কিন্তু নোটিফিকেশন আসবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা কি আপনাদের লাইকটা ভীষণ জরুরি। যদি মনে করেন যে এতগুলো ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন। আর একটা কথা, যারাই মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করবেন, তারা কথা না বাড়িয়ে, চিন্তা ভাবনা না করে একদম ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করুন। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, কিভাবে 8 থেকে 12 পাস পর্যন্ত ছেলে মেয়েদেরকে নেওয়া হচ্ছে আর্মিতে। কথা বলে শুরু করি, প্রথম কথাই হচ্ছে এই যে টোটাল আর্মি সেক্টরে যারা যারাই কাজ করতে চাইছেন, তাদের একটা জিনিস বলে দিই, এই ভোটের সময় মানে 2024-এ প্রচুর রিক্রুটমেন্ট হবে, সেই কারণে খুব ভালো করে নিজেদেরকে রেডি করবেন। দেখুন ভ্যাকান্সি কত আছে এই ইন্ডিয়ান আর্মি সেক্টরে, এবার যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তার ভ্যাকান্সি আছে হচ্ছে 25,000, মানে 25,000 লোক নেবে। কী কী আপনার কবে থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করার টাইম হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2024 থেকে এবং চলবে 21শে মার্চ অবধি। 21শে মার্চ অবধি আপনার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এইবার কী কী পোস্টে নেওয়া হবে খুব ভালো করে শুনে নেবেন। কী কী পোস্টে প্রথমেই হচ্ছে নেবে হচ্ছে ট্রেডসম্যান, এটা একটা পোস্ট আছে, একটা আছে সোলজার জিডি, একটা পোস্ট আছে, একটা ক্লারিক্যাল পোস্ট আছে, আর একটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট আছে। তো মেইন জিনিস যেটা বলতে চাইবো, এবার কোয়ালিফিকেশান কি খুব ভালো করে শুনবেন, নইলে খাতায় নোট করে নিন। প্রথম কথাই বলি, ট্রেডসম্যানের জন্য ক্লাস 8 পাস হতে হবে এবং 33% আপনার নাম্বার থাকতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি সোলজার জিডির, সোলজার জিডিতে আপনাকে 10 ক্লাস পাস হতে হবে, 45% পেতে হবে এবং ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে যেন আপনার 33 করে থাকে, এটা হচ্ছে ব্যাপার। চলে আসছি ক্লারিক্যাল পোস্ট, খুব ভালো করে যারা যারা ক্লার্কশিপে অ্যাপ্লাই করবেন, 10+2 মানে HS পাস হতে হবে এবং তার সাথে সাথে আপনাকে ফার্স্ট ডিভিশন হতে হবে, ফার্স্ট ডিভিশনের সাথে অন্যান্য সাবজেক্টের নাম্বার যেটা সবচেয়ে কম থাকবে হয়তো 60 হয়নি 50% কিন্তু পেতেই হবে প্রত্যেকটা সাবজেক্টে। চলে আসছি টেকনিক্যাল, খুব ভালো করে শুনবেন, টেকনিক্যাল পোস্টের জন্য আপনাকে 12 ক্লাস পাস হতে হবে, থাকতে হবে PCM মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটে থাকতে হবে, তার সাথে সাথে ইংলিশ থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। মিনিমাম এগুলোতে 50% করে কিন্তু নাম্বার থাকতে হবে এবং টোটাল 45% কিন্তু আপনাকে 40% হচ্ছে আপনাকে পেতে হবে। এইবার খুব ভালো করে শুনবেন এজ ক্যাটাগরি হচ্ছে 17.5 মানে 17.5 বছর থেকে 21 বছর অবধি বয়স আপনাকে কিন্তু হতে হবে। বোঝা গেল টোটালটা বুঝতে পারলেন, যারা যারাই আর্মিতে অ্যাপ্লাই করছেন, মনে করছেন যে ইমিডিয়েট চাকরির দরকার এবং মোটামুটি ইয়ে করছেন তাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, এইবার এক্সাম প্রসিডিওর বা এক্সাম প্রসেস কী 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 আছে প্রথমেই বলে দিই। এক্সাম প্রসেসে প্রথমে আছে হচ্ছে রিটেন টেস্ট, তারপরে রয়েছে হচ্ছে আপনার ফিজিক্যাল, যেটা হচ্ছে দৌড়াদৌড়ি যেটা আর্মিতে থেকে থাকে সেটা জানেন সেটা হবে, এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং লাস্ট হবে হচ্ছে মেডিকেল টেস্ট। এইবার স্টেপ বাই স্টেপ বলি, তাহলে শুনতে পাবেন, খুব ভালো করে বললাম, যারা যারাই বসবেন যেটাতে খাতা নিয়ে বসে নোট ডাউন করে নিন বা বারবার ভিডিওটাকে শুনে নিন। কী কী করবেন, প্রথম কথাই হচ্ছে যারা ট্রেডসম্যান বা সোলজার জিডির জন্য অ্যাপ্লাই করবেন, টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 50টার সাথে 2 করে নম্বর থাকবে, মানে টোটাল 100 মার্কের পরীক্ষা, টাইম থাকবে হচ্ছে 60 মিনিট। বোঝা গেল কোশ্চেন কী কী থাকবে, জিকে থেকে থাকবে আপনার 15 মার্কস, জিকে মানে জেনারেল নলেজ, বুঝতেই পারছেন এবার রাম মন্দির খুব ভাইটাল ইস্যু। থাকবে সায়েন্সের জন্য হচ্ছে 15 মার্কসের কোশ্চেন থাকবে, ম্যাথসের জন্য আপনার থাকবে 15 মার্কস, মানে 45টা আপনার হয়ে গেল, এবং রিজনিং থাকবে হচ্ছে 5 মার্কস, মানে
50টা কোশ্চেন বলেছিলাম এবং এতে এইবার আপনারা যদি মনে করেন কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হতে পারে তার জন্য যদি আপনারা ডেসক্রিপশন বক্সে লেখেন তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেব। এই ভিডিওতে অতটা ডিটেইলসে বলবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলে আসছি, এইবার আপনারা যদি মনে করেন ক্লার্কশিপে পরীক্ষা দেবেন বা ক্লার্কিক্যাল জব করতে যান বা স্টোর কিপার, এখানে থাকবে হচ্ছে মাথায় রাখবেন 50টা কোশ্চেন, টোটাল 50×4, আগেরটাই ছিল 2, এটা হচ্ছে 4, মানে হচ্ছে 200 মার্কের পরীক্ষা, টাইম কিন্তু একই সেই 60 মিনিট। জিকে থাকবে 5 মার্কের, সায়েন্স থাকবে 5 মার্কের, কম্পিউটার থাকবে 5 মার্কের, ম্যাথ থাকবে 10 মার্কের এবং 25 মার্কের থাকবে ইংলিশ। তার মানে বুঝতেই পারছেন যদি আপনি ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে চান ইংলিশটাকে বেশি জোর দিতে হবে, বোঝা গেল। এরপর চলে আসছি পরেরটা, বড়টা মানে হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালে কী করতে হবে, টেকনিক্যালেও 50টা কোশ্চেন থাকবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে 200 মার্ক, এটা তো 4 করে 200 মার্কের পরীক্ষা, 60 মিনিটের পরীক্ষা। টেকনিক্যালে যেমন থাকবে হচ্ছে জিকে 5 মার্কের, রিজনিং 5 মার্কের, ফিজিক্স মাথায় রাখবেন ফিজিক্স চেয়েছিল তো ফিজিক্স 15 মার্কের, ম্যাথ 15 মার্কের এবং কেমিস্ট্রি থাকবে 10 মার্কের। বোঝাই যাচ্ছে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ চেয়েছে সুতরাং এগুলো থেকে কোশ্চেন আসবে। তাহলে পুরো রিটিন টেস্টের প্রসিডিওরটা বলে দিলাম। এরপর আসছি ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট মানে হচ্ছে দৌড়াদৌড়ি। দৌড়াদৌড়ি কী করতে হবে, আর্মিতে আপনারা প্রত্যেকেই জানেন যদি চান্স পেতে হয় খুব বেশি মাত্রায়, গুরুত্বপূর্ণ হচ্ছে কি খুব বেশি মাত্রায় ফিজিক্যাল ফিটনেস হচ্ছে মাঠ, খুব দৌড়াদৌড়ি। মনে রাখবেন ফিজিক্যালি আপনাকে দৌড়াতে হবে 1.6 কিলোমিটার, আপনি যদি 5.5 মিনিটে যদি মানে 5 মিনিট 50 সেকেন্ডে কমপ্লিট করেন তাহলে আপনি 60 মার্কস সেখানে পাবেন। যদি ধরে রাখুন এর থেকে বেশি টাইম লেগে গেল মানে 5 মিনিট 31 সেকেন্ড হয়ে গেল বা 45 সেকেন্ডের মধ্যে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি পাবেন 48 মার্কস, এরপরে যদি বেশি হয়ে যায় আপনি কিন্তু আউট হয়ে যাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি পুল আপ দিতে হয়, পুশ আপ পুল আপ এগুলো হচ্ছে 10 টাইমস আপনাকে দিতে হবে, এটাতে মোটামুটি আপনার 40 মার্কস থাকবে। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ আপনাকে ডিচ মানে হচ্ছে লাভ দিয়ে পাঠ করা এবং জিগ জ্যাগ যেটা আছে এগুলো হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড, এগুলোকে মানে প্রিপেয়ার করে আপনাকে এক্সাম দিতে হবে এবং এগুলো যদি ঠিকঠাক পারেন আপনি কিন্তু ফিজিক্যাল টেস্টে পাস হয়ে যাবেন। এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে রেগুলার কিন্তু মাঠে গিয়ে অভ্যাস করতে হবে, সে সকালে হোক বিকেলে হোক যে টাইমে আপনার মনে হচ্ছে যে আপনি কমফোর্টেবল দৌড়ানোর জন্য সেটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। কোনো জিনিস কিন্তু সিরিয়াসনেস না নিলে পারা যায় না, তো সিরিয়াসলি আপনাকে করতে হবে। এরপর চলে আসছি হাইট ওয়েটের ব্যাপার বা মাপামাপির যে ব্যাপার থাকে। হাইট হচ্ছে 162 সেন্টিমিটার হচ্ছে ক্লারিক্যাল পোস্টের জন্য, আর যারা যারা অন্য পোস্টে অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু 170 সেন্টিমিটার নেসেসারি। চেস্ট হচ্ছে 77 সেন্টিমিটার, ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার জরুরি হবে। এরপর থাকে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে থাকে হচ্ছে মেডিকেল টেস্ট। ডকুমেন্ট ভেরিফিকেশান মানে আপনি যে যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেগুলো আপনার কিন্তু মনে রাখবেন পুলিশ ভেরিফিকেশান হবে, আপনার জায়গায় গিয়ে চেকিং হবে যে স্কুল থেকে পাস করেছেন বা যেখান থেকে করেছেন, পুরো চেকিং হওয়ার পর কিন্তু আপনাকে নেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেডিকেল টেস্টে আপনি যদি ফিট প্রমাণিত হয়ে যান তাহলে আপনার চাকরিটা একদম হাতের মুঠোয়। তাহলে বুঝতেই পারছেন ক্লাস 8 থেকে পাস করে ক্লাস 12 অবধি পাস করার মধ্যে যারা যারাই মনে করছেন যে না আর্মিতে অগ্নিবীর হিসাবে জয়েন করব, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ একটা লুক্রেটিভ অফার এই আজকের এই ভিডিও। তো খুব ভালো করে প্রিপেয়ার করবেন যারা যারাই আছেন বা পরীক্ষা দিতে চান, মনে করছেন জীবনের প্রথম পরীক্ষা একটা বসে দেখি কেমন হয়, অবশ্যই অ্যাটেম্প করে দেখুন। প্রথম পরীক্ষায় যে পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু কে বলতে পারে আপনার প্রিপারেশন যদি সলিড থাকে, ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই আপনি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট চাকরির দিকে এগিয়ে যাবেন। কথা না বাড়িয়ে তাই জন্য প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নমস্কার।